السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আজকের বিষয়বস্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব। সবসময় আপনাদের আমি বলছি একটা কথা, যে একটা বিষয় বুঝার চেষ্টা করতে হবে আমাদের। আমাদের বিবেক, আমাদের কান, আমাদের চক্ষু, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের কাজে লাগাতে হবে। আজকের বিষয়টা যদি আমরা কখনোই কিন্তু ওয়াজ মাহফিল আপনার জন্য করি না, কিসসা কাহিনী, বিভিন্ন ধরনের হাসি কান্নার ওয়াজ করি না আপনাদের কাছে, আমরা প্রতিটি মাসিক প্রোগ্রামে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে স্পষ্ট ইসলাম কি বলেছে এটা ধারণা দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের এই মাসিক প্রোগ্রামগুলি হয়ে থাকে। বিশেষ করে আজকের বিষয়টি আপনাদেরকে অনুরোধ জানাবো, বুঝার যদি চেষ্টা করেন তাহলে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব আমাদের বুঝে আসবে। আর যদি মনে করেন প্রতি মাসে আসি, আজও আসলাম, ওয়াজ নসিহত অনেক শুনেছি, আজও একটা ওয়াজ মাহফিল, তাহলে কিন্তু আপনার আজকের শুধু বসে থাকাই হবে, আপনার হয়তো কিছুই কাজে লাগবে না। খুব সংক্ষিপ্ত ভাবে, কারণ এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনা ধারাবাহিক করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত ভাবে আপনাদের সমীপে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব অতীতে, বর্তমান এবং ভবিষ্যতে থাকবেই, এটা কিভাবে এবং কোন কোন বিষয়গুলিতে, এটা আমাদের সকলকে উপলব্ধি করতে হবে এবং সেভাবে আমাদের যেটি করণীয় করতে হবে বর্জনীয়টিকে আমাদের বর্জন করতে হবে। বন্ধুগণ, জাহিলিয়াতের পূর্বে প্রথমে আমরা আসি জাহিলিয়াত শব্দটা অর্থটা বুঝি। আমরা জাহিলিয়াতের ব্যক্তিগত শাব্দিক অর্থ অজ্ঞতা, মূর্খতা। জাহিলিয়াত কাকে বলে? ইসলামের পূর্ব যুগকে বলা হয় জাহিলিয়াত। কেউ কেউ এই ব্যাখ্যা করেছেন বা কেউ অর্থ করেছেন। আসলে এটাকে ব্যাপক অর্থে যদি আমরা নিতে যাই তাহলে জাহিলিয়াত বলা হয় ওই একটা অবস্থাকে, যে অবস্থায় কোন একটা জাতি তাদের কাছে আল্লাহর হেদায়াত আসার পূর্বের যে অবস্থা, যে কোনো একটা জাতি এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়াত আসার পূর্বের যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় জাহেলিয়াত। ঠিক একইভাবে কোন উম্মতের কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়াত আসার পরে এই হেদায়াতের পূর্ণ অংশ অথবা কিছু অংশকে কেউ গ্রহণ করতে অস্বীকার করে, এই অবস্থাটাকেও জাহেলিয়াতের অবস্থা বলা হয়। তাহলে এখানে দুইটা দিক খেয়াল করেন, জাহিলিয়াত কাকে বলে আগে বুঝেন। জাহিলিয়াত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত আসার পূর্বে কোন জাতির যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় জাহিলিয়াত। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত আসার পরেও কোন জাতি আল্লাহর সমস্ত হেদায়েতকে অস্বীকার করে অথবা কিছু অস্বীকার, আপনার হেদায়েতকে মানে আর কিছুকে মানে না, এই অবস্থাটাকেও জাহেলিয়াতের অবস্থা বলা হয়। জাহেলিয়াত দুই ভাগে বিভক্ত। এই জাহেলিয়াত দুই ভাগে বিভক্ত। একটা হলো কি, আম জাহেলিয়াত, অর্থাৎ ইসলাম আসার আগে পূর্বের যে অবস্থা, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে আসার পূর্বের যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। আর একটা হলো কি, খাস বিশেষ জাহিলিয়াত, সেটা হলো যে কোন জাতি যদি, কোন জাতি, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন ব্যক্তি, বিশেষ কোন ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতকে গ্রহণ করা থেকে বিরত থেকে পদভ্রষ্টতাকে গ্রহণ করে, এই জাতির অবস্থা বা এই দেশের অবস্থা বা এই ব্যক্তিদের অবস্থাটাকেও কি বলা হয়, বিশেষ জাহিলিয়াত বলে আখ্যায়িত করা হয়। এজন্যে আমভাবে এখন বলবেন, অনেকে বই লিখেছেন বিংশ শতাব্দীর জাহিলিয়াত, আমভাবে সাধারণভাবে পুরো জাতিকে জাহিলিয়াত বলা চলবে না। এটা আমভাবে যদি বলতে যান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পৃথিবীতে আগমনের আগের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থাকে বলা যেতে পারে। তবে খাস করে অমুক দেশের জাহেলিয়াত, অমুক ব্যক্তিদের জাহেলিয়াত, অমুক বিষয়ের জাহেলিয়াত, ঠিক আছে, অর্থনীতিতে জাহেলিয়াত হতে পারে, সমাজনীতি হতে পারে, রাজনীতিতে হতে পারে, ব্যবসা নীতিতে হতে পারে, কোন খাস বিষয়ে হতে পারে, খাস ব্যক্তিদের ব্যাপারে হতে পারে, খাস দেশে হতে পারে, এটা কিয়ামত পর্যন্তই থাকবে। এই কথাটা আপনি মনে রাখবেন। সমান ভাবে জাহেলিয়াত এখন বলা জায়েজ নাই, মনে রাখবেন এটা। আবার জাহেলিয়াত এর হুকুমের দিক থেকে দুই ভাগে ভাগ হতে পারে। জাহেলিয়াতটা হুকুমের দিক থেকে দুই ভাগে ভাগ হতে পারে। একটা হলো জাহেলিয়াত কুফুর, যেটা যেই অজ্ঞতা, যেই মূর্খতা, যেই জাহেলিয়াত কাফির, কুফুরি অবস্থা এটা। যেভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যন্নাল জাহেলিয়া, সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 50 নম্বর আয়াতে বলেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, এটা হলো জাহেলি কুফুরি জাহেলিয়া। মানে ইসলামের পূর্বের যে অবস্থা ওইখানে যারা ফিরে যেতে চায়, ইসলামের পূর্বের যে অবস্থা সেটাকে যারা গ্রহণ করতে চায়, তখনকার ধ্যান ধারণা আকীদা ও বিশ্বাস যারা করতে চায়, এমন যদি জাহেলিয়াত কাউরির মধ্যে থেকে যায় কোনো দেশে বা ব্যক্তি বা কোনো বিষয়ে, তাহলে ওটা কুফুরি জাহেলিয়াত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর একটা জাহেলিয়াত হলো যে গুনাহ, এই জাহেলিয়াতটা গুনাহের কাজ, কুফুরির কাজ না। এই জাহেলিয়াতে কেউ পতিত হলে কাফের হয়ে যাবে কথা বলা যাবে না, তবে নিঃসন্দেহে সে গুনাহগার কথা বলা যাবে। যেমন আল্লাহর রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু যার গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা ইমরুন ফীকা জাহেলিয়া, আবু যার তুমি একজন এমন মানুষ, তোমার মধ্যে জাহেলিয়াতের কিছু স্বভাব রয়ে গেছে। কারণ হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া ইবনে সাউদা, ওই কালো মহিলার ছেলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? কালো মানুষ ছিলেন, হাবাসি ছিলেন, নিগ্রো ছিলেন। কোন একটা কারণে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, এই কালো মেয়ের ছেলে। আল্লাহ রাসূলের কাছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে বললেন, আল্লাহর রাসূল ধমক দিয়ে হযরত আবু যারকে বলেন, ইন্নাকা ইমরুন ফীকা জাহেলিয়া, জাহেলিয়াত তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে জাহেলিয়াতের কিছু গন্ধ রয়ে গেছে। কারণ জাহেলিয়াতের যুগে কালো এবং সাদার মধ্যে পার্থক্য ছিল, আরব আনারবের মধ্যে পার্থক্য ছিল, ধনী গরিবের মধ্যে পার্থক্য ছিল, বড় ছোটর মধ্যে পার্থক্য ছিল, নারী পুরুষের বিভিন্ন ধরনের পার্থক্য তাদের মধ্যে বিরাজমান ছিল। আল্লাহ রাসূল তাকে বললে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মধ্যে জাহেলিয়াতের গন্ধ রয়ে গেছে। তাহলে জাহেলিয়াতের অজ্ঞতা যুগের কোনো কাজ যদি কেউ করে, তাহলে সেটা নিঃসন্দেহে জাহেলি মাসিয়া গুনার জাহেলিয়াত হবে, তবে কুফুরি জাহেলিয়াত হবে না। বন্ধুগণ, এমন এক অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাধম এই দুনিয়াতে নবুয়ত প্রাপ্তির পূর্বের যে অবস্থা, পুরো জাতি এক অন্ধকারে নিমজ্জিত ছিল, আকীদার জগতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, শিক্ষায়, দীক্ষায়, নারী পুরুষে, রক্তের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের হানাহানি, চুরি, ডাকাতি, মারামারি, আপোষের মধ্যে দ্বন্দ্ব, বোয়াসের যুদ্ধ, 40 বছর ধরে আউস খাজরাজের যুদ্ধ, ধনীরা গরিবদেরকে খেয়ে ফেলত, চিবিয়ে খেত, তাদেরকে অন্যায় জুলুম করত। সেই সময় রাসমালি একনায়কতন্ত্র ছিল, সেই যুগে আপনার পুঁজিপতিদের দৌরাত্ম্য ছিল, সুদ কারবার করে গরিবদেরকে একই বেড়ে ধরাশায়ী করা হতো, নারীদের কোনো সম্মান ও মর্যাদা ছিল না, জীবন্ত মেয়েদেরকে হত্যা করা হতো, নারীদের কোনো অধিকার দেওয়া হতো না, গরিব দুঃখীদেরকে নির্যাতন করা হতো। এমন এক অন্ধকারে নিমজ্জিত এক জাতির কাছে ঠিক ওই সময় একদিকে উম্মি বলতে আরব এবং অনারব, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল আসে নাই, আর একদিকে ছিল কিতাবীন, আহলুল কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা। এই দুই দলের মধ্যে আরব উম্মিরা দাবি করতে, আমরা মিল্লাত ইব্রাহিমের দাবি, মিল্লাত ইব্রাহিম এর দাবিদার, আর আহলে কিতাবরা দাবি করত তাওরাত ও ইনজিলের নবী হযরত মূসা ও ঈসার দাবিদার। এদের মধ্যে থেকে গুটি কয়েক মানুষ আল্লাহর হিদায়তের পরে ছিল, বাকি পুরো উম্মি বলেন আরব আনারব যাদের কাছে কিতাব আসে নাই, অথবা আহলুল কিতাব যাদের কাছে কিতাব এসেছিল, সবাই অন্ধকারে, শিরিক ও বিদআতে, কুসংস্কারে, এরা নিজেদের বানানো সবকিছু
আল্লাহর সবকিছু হেদায়েতকে হারিয়ে দিয়ে নিজেদের বানানো হেদায়েত নিয়ে তারা এক অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন এমন এক দিশারি, এমন এক মানব রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে, যাতে করে এদেরকে অন্ধকার থেকে টেনে নিয়ে এসে আলোর দিকে নিয়ে আসতে পারে, এদের শিরকের জায়গায় তাওহীদের আলো দিতে পারে, বিদআতের জায়গায় এদেরকে সুন্নত দিতে পারে, কুসংস্কারের জায়গায় ইসলামী বৈশিষ্ট্য ও ইসলামী যে কৃষ্টি কালচার এদেরকে দিয়ে সুন্দর করে এই বর্বর মানুষগুলিকে স্বর্ণের মানুষ তৈরি করতে পারে, যাদের নিজস্ব কোনো, যাদের সমস্ত সংবিধানকে বাতিল করে দিয়ে আল্লাহর সংবিধান তাদের কাছে উপস্থাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আলামিন খাতামুল আমবিয়াল মুরসালিনকে এই দুনিয়ার আরবদের কাছে পাঠালেন এবং তার কাছে পাঠালেন দুইটা ওয়াহী, ঐশীবাণী কোরআন কিতাবুল্লাহ কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটার আলো দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতলু আলাইহিম আয়াত রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়ায়ুযাক্কীহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال بعيد এরা এক গভীর দূরত্ব এক এর মধ্যে এরা অন্ধকারের মধ্যে ডুবেছিল, জলালাতের মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল, অজ্ঞতার মধ্যে ছিল, জুলুম অত্যাচারের মধ্যে ছিল, এদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তাওহীদ শিক্ষা দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে কোরআন ও সুন্নাহর শিক্ষা দিয়ে এদেরকে পবিত্র করলেন, শিরককে মূলোৎপাটন করলেন, তাওহীদকে প্রতিষ্ঠা করলেন। কারণ নবী রাসূলদের এই পৃথিবীতে আগমন ঘটেছিল তার কারণ কি? কারণ কি? তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরক উৎখাত করা। সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়েন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, প্রতিটি জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। কর্মসূচি কি? তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরককে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ওয়াহি মাতলু কোরআন এবং ওয়াহি গায়র মাতলু সুন্নাহ এই দুইটার আলো দিয়ে মানুষকে সমস্ত অন্ধকার থেকে, জাহিলিয়াতের সমস্ত বর্বরতা থেকে, জাহিলিয়াতের সমস্ত জুলুম অত্যাচার থেকে, জাহিলিয়াতের নারী নির্যাতন, শিশু নির্যাতন, গরিবদের প্রতি জুলুম ও নিপীড়ন, সকল অন্ধকার থেকে এদেরকে তাওহীদের দিকে, মানুষকে মানুষের ইবাদত থেকে মুক্ত করে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে তাওহীদের আলোর দিকে তাকে তিনি কি করলেন? আহ্বান করলেন। আর 23টি বছরে তিনি মানুষকে সত্যিকারে ওই বর্বর যুগের, জাহেলিয়াত যুগের মানুষগুলিকে স্বর্ণের মানুষ বানিয়ে এই দুনিয়ার ফেরেশতা উপহার দিলেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলি নিজের হাতে নিজের কন্যাকে হত্যা করেছে, সেই মানুষগুলি অন্যের কন্যার জন্য নিজের জীবন দিতেও তারা কি করে নাই, দ্বিধাবোধ করেনি। যেই মানুষগুলি নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করেছে, সেই মানুষগুলি স্বর্ণের মানুষ হয়ে অন্যের স্বার্থের জন্য নিজেকে ব্লিম করতে কুণ্ঠাবোধ করেনি। ফেরেশতারা, আসমানের ফেরেশতা যেমন রয়েছে, এই জমিনের ফেরেশতা বানিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিক থেকে তাওহীদের শিক্ষা দিলেন, অন্যদিক থেকে শিরককে মূলোৎপাটন করলেন, সুন্নতের শিক্ষা দিলেন, সমস্ত প্রকার বিদআত ও অপসংস্কারকে দূর করলেন এবং জাহিলিয়াতের যত প্রকার দ্বন্দ্ব ইসলামের সঙ্গে, সমস্ত দ্বন্দ্ব থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাহিলিয়াতের সঙ্গে সাদৃশ্য হওয়া থেকে, জাহিলিয়াতকে মান্য করা থেকে, জাহিলিয়াতের সঙ্গে দুশ্মনী ঘোষণা করার জন্য সর্বপ্রকার তার উম্মতকে তিনি শিক্ষা দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের সঙ্গে দ্বন্দ্ব করা, জাহিলিয়াতের সকল নীতি ও যত ধারা নীতি রয়েছে সবকিছুর সঙ্গে নিজেদেরকে বিচ্ছিন্ন এবং এদের সঙ্গে মুখালাফাত এবং দ্বন্দ্ব করার অর্ডার তিনি করলেন। বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, সত্য আসার পরেও, কোরআন সুন্নাহ আসার পরেও, আল্লাহ সিরাত মুস্তাকিম আসার পরেও ওই জাহেলিয়াতের কোনো
কিছুকে খবরদার তাদের কোন প্রকার চিন্তা ধারা নীতি তাদের স্বভাব চরিত্র কৃষ্টি কালচার খবরদার গ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাশাব্বাহ বিকাওমিন ফাওয়া মিনহুম, যেই জাতি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত। ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ হাদিসটি ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাফিহি দিলালাতুন আলাল নাহি আশ-শাদীদ ওয়া তাহদীদ ওয়াল ওয়ঈদ আলা তাশাব্বুহ বিল কুফফার ফি আকওয়ালিহিম ওয়া আফআলিহিম ওয়া লিবাসিহিম ওয়া আয়াদিহিম ওয়া ইবাদাতিহিম ওয়া গায়রি যালিকা মিন উমুরি আল্লাতি লাম তুশা আলানা ওয়া লাম তুকিরু আলাইনা। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকের মধ্যে অমুসলিমদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ইসলাম বিদ্রোহীদের সঙ্গে তাদের কথায় তাদের চাঞ্চলনে তাদের লিবাস ধুসে তাদের আনুষ্ঠানিক ওদের কৃষ্টি কালচারে তাদের এবাদতে মোট কথা তাদের সব কিছুর সঙ্গে আমাদেরকে বিপরীত করার জন্য অর্ডার করেছেন। তাহলে জাহিলিয়াতের সঙ্গে কোন প্রকার সম্পর্ক রাখা চলবে না। জাহিলিয়াতের সকল জিনিসকে পরিহার করে ইসলামের হেদায়েতকে গ্রহণ করতে হবে, এটাই হলো ইসলামের কি কাজ। বন্ধুগণ, আল্লামা ইবনে তাইমিয়া রহমাত তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 148 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদাল হাদিস আকাল্লু আহওয়ালি আন্নাহু ইয়াক্তাদি تحريم التشبه بهم وان كان الظاهر يقتضي كفر المتشبه بهم। হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটা দ্বারা প্রকাশ্য বোঝা যায় যে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা কুফরি, কিন্তু কমপক্ষে হাদিসের অর্থ এটু যে অন্যদের সঙ্গে সাদৃশ্য করা হারামের মধ্যে কোনো সন্দেহ নেই। ইক্তদাউস সিরাতুল মুস্তাকিম প্রথম খণ্ড 237 পৃষ্ঠা। বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে আমরা এটুক বোঝার চেষ্টা করি যে জাহিলিয়াতের সকল রেশম রাজ, সকল কৃষ্টি কালচার, জাহিলিয়াতের যত প্রকার চিন্তাধারা, জাহিলিয়াতের যত প্রকার মত ও পথ, জাহিলিয়াতের যত প্রকার কথাবার্তা, জাহিলিয়াতের যত প্রকার সাদৃশ্যতা, জাহিলিয়াতের সব কিছুর সঙ্গে উম্মতে মুহাম্মদের কি করতে হবে? আলাইহিসসালাম সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ বন্ধুগণ, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর রেখে যাওয়া হেদায়েত আসার পরেও যদি জাহেলিয়াতকে গ্রহণ করি আর রাসূলের হেদায়েতকে ছেড়ে দিই, তাহলে আবারও আমরা এই একবিংশ শতাব্দীর জাহেলিয়াতে আমরা নিমজ্জিত হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং জাহেলিয়াতের যুগে মানুষ যেরকম অশান্তির মধ্যে দাউদাউ করতেছিল, আজও আমরা মুসলিম জাতি অশান্তির মধ্যে রয়েছি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, জাহেলিয়াতের যে সমস্ত বিষয়ের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব ছিল, আজ আপনাদের কাছে আমি 128টি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। 128টি পড়ার পরে আমার কাছে এটুকুই মনে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহেলিয়াতের যুগে জাহেলিয়াতের সঙ্গে তার হেদায়েত দিয়ে যুদ্ধ করেছিলেন, জাহেলিয়াত এবং মুসলমানদের ইসলাম ও মুসলমান ও জাহেলিয়াত ও কাফেরের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, আজ মনে হয় আমার কাছে আজ আরো প্রকট, আরো জটিল, আরো কঠিন এবং অবস্থা আরো নাজুক, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি ইচ্ছা করেছি প্রতিদিন বৃহস্পতিবারে রাত 11:30টায় যে আমার ক্লাস হয়, এখানে ধারাবাহিক এই 128টি মাসালাকে বিষয়কে আমি আলোচনা করব বিস্তারিত। আজকে শুধু আপনাদের অবগতির জন্য সংক্ষিপ্তভাবে যতগুলি সম্ভব আমি কিছু বলে যাওয়ার চেষ্টা করব, আপনারা সুন্দর করে বুঝবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আসুন, এবং এই 128টি বিষয় বর্তমান যুগে প্রতিটি রয়েছে এর মধ্যে খুব সুন্দর, যার পরে আজ মুসলমান জাতি যদিও কোরআন সুন্নার দাবিদার, যদিও তাওহীদি জনতার দাবিদার, কিন্তু আজ তাদের মধ্যে জাহেলিয়াতের সকল অবস্থা বিরাজমান, যার কারণে আজকে তারা লঞ্চিত, আজকে আর আজকে তারা পদদলিত, এরা পদমথিত, এরা গরিব, এরা দুঃখী, এদের ভাগ্যে শুধু মার, এদের ভাগ্যে শুধু এদের ভিক্ষা, এদের ভাগ্যে শুধু মাত্র লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া কিছু জুটে নাই। বন্ধুগণ, আজও যদি আমরা
এই আলোচনার পরে নিজেরা এটুকু বিবেক দিয়ে যদি চিন্তা না করতে পারি যে জাহেলিয়াতের মধ্যে আজও ডুবে রয়েছি আর আজকে আমরা হজ ও উমরা করে নামাজ পড়ে যাকাত দিয়ে দাবি করছি আমি মুসলমান, কতটুকু আপনি আমি মুসলমান এটাকে যাচাই করা দরকার, এটাকে বিবেচনা করা দরকার। আসুন সেই পরাজ্যুগ অতীত জাহেলিয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বয়ং যে দ্বন্দ্ব হয়েছিল আজও কোরআন ও হাদিসের হিদায়াতের সঙ্গে বর্তমান মুসলিম ও মুসলমান জাতির জাহেলিয়াতের দ্বন্দ্ব কত বড় জটিল ও কঠিন এটা আজকে আমরা বোঝার চেষ্টা করি। চলুন প্রথম মাসালা, প্রথম বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বান্দা এবং আল্লাহর মধ্যে মধ্যস্থতা স্থাপন করা, তাদেরকে ডাকা এই উদ্দেশ্যে তাদের জন্য ইবাদত করা, তাদেরকে আল্লাহর হক দেওয়া এই এই উদ্দেশ্য নিয়ে যে এরা আমাদের আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই সমস্ত বুজুগানে কেরাম, এই সমস্ত নেককার, এই সমস্ত ভালো মানুষগুলি নবী রাসূলরা ফেরেশতারা এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দিবেন। বন্ধুগণ, মক্কার কাফের মুশরিকরা আহলে কিতাবরা সকলেই নবী রাসূলদের নেককার জনদেরকে তাদের দোয়া তাদের কাছে দোয়া করত, তাদের নামে কুরবানি করত, তাদেরকে ভয় করত, তাদের নামে কসম খেত, তাদের নামে নজর মানত। এই জন্য জাতি করে এই নেককার নবী রাসূলরা আল্লাহ সান্নিধ্য লাভ করিয়ে দেয় তাদেরকে, আর কি আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেন। এই অবস্থা মুসলমানদের মধ্যে আছে না নাই বর্তমানে? ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন তোমরা এই সমস্ত নবী রসুল পীর বুজুর্গ এই তোমাদের হুজুরদের কেন তোমরা ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তারা কি উত্তর দিত? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 3 নম্বর আয়াত। ওরা বলতো আল্লাহ ছাড়া যে সমস্ত ওয়ালিদের তারা ইবাদত করত, যাদেরকে ডাকতো, যাদের কাছে যাদের পূজা করত, কি জন্য? মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আসলে ওদের ইবাদত করি আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আমরা বড় হতভাগা পাপি তাপি মানুষ, আমাদের দ্বারা আল্লাহ শুনবে না, ওদেরকে ডাকলে ওরাদের মাধ্যমে আল্লাহকে পাবো, আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। একই কথা কি বর্তমান কবরপন্থীরা, সুফিপন্থীরা, বুজুর্গপন্থীরা, খানকাপন্থীরা, বড় বড় বুজুর্গানের নাম দিয়ে, আব্দুল কাদের জিলানির নাম দিয়ে বড় বড় কবরপন্থীরা, মাজারপন্থীরা একই ভাবে কি বলতেছেন? এক শাইখ বলতেছিলেন, আমি কোথায় গিয়েছিলাম, এখানে আহসার এক বড় শাইখ বললেন, মিশরে গিয়েছিলাম, মিশরের যেখানে মানুষ কবরে লুটে লুটে সেজদা করতেছে, কবরবাসীকে ডাকতেছে, লিখা রয়েছে এই আয়াতটি, কাফের মুশরিকরা যেই কথা বলে ইবাদত করত তাদের, ওই একই আয়াত লিখা রয়েছে মিশরের আরো একটি দেশে, মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আসলে তো এদের ইবাদত করি না, আসলে এদের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য এদেরকে ডাকি। একই কি শাহজালালের মাজারে নেই, একই কি শাহপুরানের মাজারে নেই, একই ভাবে কি শাহ মাখদুমের মাজারে নেই, একই ভাবে কি বড়পীর আব্দুল কাদের জিলানির কবরে নেই, একই ভাবে কি হযরত হুসাইনের কবরের সামনে লিখা নেই, একই ভাবে কি বাদবীর কবরে, একই ভাবে রাবিয়া বাসীর কবরে, বাসীদার কবরে, একই ভাবে কি একই ভাবে ইবাদত হচ্ছে না হয় না? এরা আধ্বংস হয়ে গেল, যেখানে সারা পৃথিবী সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পের ভূমি, আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় জুলুম, ইন্না শিরকা লাযুলুম, ধ্বংস হবে না থাকবে, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াজিব হয়ে গেছে তার ধ্বংস হওয়া, দেরি হয়ে গেছে। আর কি বলতো, এটা হলো কি আল্লাহর সান্নিধ্য লাভের দলিল, তার সূরা জুমার লেখেন 3 নম্বর আয়াত পড়েন তাফসীর। আর কেন তোমরা ইবাদত করো? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুন হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, সূরা ইউনূস 18 নম্বর আয়াত। তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, যারা যে সমস্ত পীর বুজুর্গ তাদের কোনো ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না, কেন? ইয়াকুলুন, তারা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে আমাদের সুপারিশ করবে, পীর ধরতে হবে কেন, সুপারিশ করে দেবে, সিলসিলায় পৌঁছতে হবে আল্লাহর কাছে ডাইরেক্ট। আল্লাহ বলছে ওদরি আস্তাজিবু লাকুম, দেখো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আকরামু মিন হাবলি ওয়ারিদ, আর এরা বলতেছে
পীর ধরতেই হবে, মাধ্যম ধরতেই হবে, তাছাড়া পৌঁছা যাবে না। সেই যুগের জাহেলিয়াতের চাইতে এই যুগের জাহেলিয়াত প্রকট না কঠিন কিনা বলেন? সেই যুগের জাহেলিয়াতের তারা শিরক করত উলুহিয়াতের মধ্যে, ইবাদতে, রুবুবিয়াত মানে আল্লাহর কাজে শিরক করত না। আল্লাহ রিজিক দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বড় করেন, আল্লাহ ছোট করেন, আল্লাহ ব্যবসায় উন্নতি দেন, আল্লাহ ক্ষতি দেন, আল্লাহ অসুখ দেন, আল্লাহ ভালো করেন, ঠিক আছে, আল্লাহর কাজে তারা শিরক করত না, শুধু ইবাদত করতে গিয়ে শিরক করত, এই যে মাধ্যম মানত। বর্তমান যুগের মুসলমান মুশরিকরা সেই যুগের কাফের মুশরিকদের চাইতে বর্তমান যুগের মুসলিম মুশরিকরা জঘন্য, কারণ এরা তাওহীদুল উলুহিয়া মানে ইবাদত শিরক করে ডাকে। বাবা বাচ্চা হাজারে তোর দরবারে কেউ পেল না খালি হাতে, আবার সেজদা করে, সেজদা করে কিনা কবরের পাশে গিয়ে, এটাই উলুহিয়াতের মধ্যে শিরক। আবার বলে পীর সাহেবই, আরে পীর সাহেব দিয়েছেন, আমাদের আম্বাল ভাই কই, হাজি সাহেব হাজ করতে এসেছেন ইন্ডিয়া থেকে, ফুরফুরা শরীফের মরিদ, কই আল্লাহ আমাকে দিয়েছেন, এর মধ্যে কোন একই বাবাই আমাকে দিয়েছেন, ওনার সম্পত্তি টাকা পয়সা সবকিছু নাকি বাবাই দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। মুশরিক মক্কার মুশরিক কাফেররা এ ধারণা করতো না যে বাবা দিতে পারে, বুজুর্গ দিতে পারে, এরা বলতো একমাত্র আল্লাহ দিতে পারে। তাহলে দুইটা কারণে বর্তমানের মুসলমানদের শিরক সেই যুগের মুশরিকদের চাইতে জঘন্য, তারা ইবাদতের মধ্যে শিরক করত, এরা ইবাদতের মধ্যেও করে, রুবুবিয়াত আল্লাহর কাজের মধ্যে শিরক করে, পীর বুজুগরাই দুনিয়া পরিচালনা করে, দাবি করে কিনা করে না, নবী রাসূলরা গায়েব জানে বলে না বলে না, এটা রুবুবিয়াতের মধ্যে শিরক, খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে বলে না বলে না। তাহলে বর্তমান মুসলমানরা জাহিলিয়াতের এমন এক অবস্থায় পৌঁছেছে, উলুহিয়াতের ইবাদতও শিরক করে, রুবুবিয়াত আল্লাহর কাজেও শিরক করে। সেই যুগের কাফেররা শুধুমাত্র শিরক করত ইবাদতে, রুবুবিয়াতে না। বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কারণ, সেই যুগের কাফেররা বিপদের সময় যখন ভালো অবস্থায় সুখে একমাত্র আল্লাহর সঙ্গে শিরক করত, বিপদে পড়ে গেলে তারা শিরক করত না। বিপদে পড়তে পড়লে একমাত্র ফায়দাহুম বিদুআই নারি, লম্বা চওড়া দোয়া, আল্লাহ বাঁচাও, ওয়াইলা রাকিবু ফিল ফুল দাউল্লাহ মুখলিসিনা লাউদ্দিন, যখন তারা ওই সমুদ্রের মধ্যে জাহাজে বা সেই যুগের নৌকার মধ্যে যখন চড়তো আর উত্তন তরঙ্গ যখন শুরু হতো, তখন দাউল্লাহ মুখলিসিনা, একমাত্র আল্লাহ, আল্লাহ বাঁচাও, যখন আল্লাহ নাজাত দিত আবার ডাঙ্গা এসে আবার শিরক করত। তাহলে বিপদের মধ্যে একমাত্র আল্লাহকে ডাকতো, সুখে আল্লাহর সঙ্গে শিরক করত, দুঃখে আল্লাহকে ডাকতো, শিরক করত না। বর্তমান যুগের মুসলমান নামধারী মুশরিকদের শিরক সুখেও করে দুঃখেও করে, করে না? বাচ্চা হয় না তবু যাই আজমিরে, দুঃখে কিনা হলে, সুখ কিনা হলেও বাচ্চা নিয়ে ওখানে যাই, দুই অবস্থায় শিরক করে না, করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে, তাদের সঙ্গে যুদ্ধ তলোয়ার ধরেছিলেন না ধরেন নাই মুশরিকদের সঙ্গে? তাহলে বর্তমান মুসলমানদের অবস্থা কি, তলোয়ার ধরার উপযুক্ত কিনা? এরা আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের পরিণাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সূরা মায়দা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার নবীর মাধ্যমে যারা শিরক করবে তাদের জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। আরো জানিয়ে দিলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশ-শিরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অন্য জায়গায় আছে ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সূরা নিসা 48 এবং 116। বন্ধুগণ, শিরক যে করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না, শিরক যে করবে তার অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য, মুশরিক ও শিরকের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে কেটে দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের হেদায়েত দিয়ে গেলেন। আমরা সেই হেদায়েত ভুলে গিয়ে জাহেলিয়াতে গিয়ে আবার নিমজ্জিত হয়েছি, আর বলতেছি কেন আমাদেরকে অমুকে মারে তমুকে মারে, কেন অবস্থা আল্লাহ দেখে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো ভালো করেই দেখেন, আপনি না দেখেন না? বন্ধুগণ, যাই হোক, এখানে আপনাদের একটা বিষয় একটু না বলে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এই উদ্দেশ্যে এদের মধ্যস্থতা, ঠিক না ভাই? সুপারিশের জন্য একজন কেন, একজনের একজনের একজন আরেকজনের দাসত্ব কেন করে, আরেকজনকে কেন বড় মনে করে?
যাতে করে তার উপকারে আসে, ঠিক না ভাই? ঠিক। প্রথমত উপকার করার জন্য চারটার যে কোনো একটা অবস্থা হতে হবে, ভালো করে বোঝেন মাসালার। তিনি সেটার মালিক, যার কাছে আপনি চাচ্ছেন তিনি মালিক, তো তিনি দিতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। অথবা যিনি মালিক তার তিনি পার্টনার, এমন জনের কাছে গেলাম যিনি ওনার সঙ্গে পার্টনার আছে, ওনার কাছে উনি বললে শুনবে। দুই, তিন নাম্বার, মালিকও না পার্টনারও না কিন্তু তিনি তার সহযোগী, তিনি তার মন্ত্রী, হ্যাঁ ঠিক না ভাই? তার সঙ্গে তার সম্পর্ক ভালো, ঘনিষ্ঠতা, সম্পর্ক খুব গভীর। চার নম্বরে হলো এমন ব্যক্তি যার সুপারিশ করার কি রয়েছে, ক্ষমতা রয়েছে, যোগ্য। আসেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন সে কিয়ামতের মাঠে কাউকে নাজাত দেওয়ার ক্ষমতা, মালিকত্ব আল্লাহ ছাড়া কার আছে? নেই। আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন সহযোগী আছে সেই দিনে? বাকি থাকলে সুপারিশ করা, ঠিক কিনা? সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস প্রয়োজন, আল্লাহর অনুমতি এবং যিনি সুপারিশ করবেন আর যার জন্য করবেন দুইজনের উপরে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া কে আল্লাহর নিকটে সুপারিশ করবে? কিয়ামতের কঠিন অবস্থায় সকলেই বাবা আদমের কাছে যাবেন না, বলবে আমি ইয়া নফসি, চলে যাও নূহের কাছে, নূহ আলাইহিসসালামের কাছে যাবেন, এরপরে ইব্রাহিম, ঈসা, মুসা, শেষ পর্যন্ত নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। বুখারী শরীফ হাদিস, দীর্ঘ লম্বা হাদিস পড়ুন, আল্লাহর নবী শেষ দায়ে পড়ে যাবেন, আল্লাহ বলবেন মাথা উঠাও, চাও তোমার দেওয়া হবে, চাও, অনুমতি দেওয়া হলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই যে বুজুর্গ যারা মরে গেছেন তাদের কি অনুমতি পাবেন? গ্রান্টি কার্ড কাছে? বলে উকিল যেরকম করতে হয়, আর এটা উকিলের তো কার্ড রয়েছে, ও তো লেখাপড়া করেছে, তো সার্টিফিকেট আছে, তোমার পীর বাবা যে সার্টিফিকেট আছে নাকি আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, এক নম্বর অনুমতি, দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে দুজনের ব্যাপারে সন্তুষ্ট। আমার কাছে একটা চাকরি আছে, আমার বাপরে যে হত্যা করেছে তারে যদি তার জন্য চাকরি আপনি নিয়ে আসেন, আমার বন্ধু মানুষ দিবেন চাকরি। এমন ব্যক্তির সুপারিশ করবেন যিনি নামাজও নেই, রোজাও নেই, হজও নেই, যাকাতও নেই, বেদিন, জাহেলিয়াতের সবচেয়ে বড় নেতা, তার পক্ষে সুপারিশ করলে আল্লাহ মানবে। আর এই ধর্ম ব্যবসায়ী যারা নিজের পেট পূজারী, প্রবৃত্তির অনুসারী, নিজস্ব তরিকা, নিজস্ব ধর্ম দিন, নিজস্ব ধর্ম পানায় নিয়ে যা মুরিদদের টাকা পয়সা লুটতেছে, তারা অনুমতি পাবে কিয়ামতের মাঠে? না, তারাই জাহান্নামে আগে যাবে। নিজেই ইয়া নফসি ব্যাকলের দল, মুসলিম জাতি জানে না ইসলাম কি আর জাহেলিয়াত কি। ছোট দাওয়াত পীরের পাগড়ি, দাওয়াত পীরের দামাত, দামান ধরে না নাকি পার হয়ে যাবে পাগড়ি ধরে? কিয়ামতের মাঠে পাগড়ি থাকবে না, পাগল থাকবে পাগড়ি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার নিজের মেয়ে, নিজের ফুপু, নিজের চাচা ডেকে ডেকে বলছে স্ত্রীদেরকে, কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য নিজেরা আমল করো, আমি তোমাদের কোনো উপকারে আসবো না। আর পুরের দল পুরা ব্যবসা বায়াতের নাম দিয়ে, আর কিয়ামতে পার করার নামে, আর মাধ্যম ধরার নাম দিয়ে, আর সুপারিশের নাম দিয়ে ব্যাকল মুসলমানদের সম্পদ লুটতেছে, ইমান লুটতেছে, তাওহীদের জায়গায় শিরক দিচ্ছে, সুন্নতের জায়গায় বিদআতকে ভরপুর করে দিচ্ছে, আর পাগল জাতির ওর পিছনে ছুটতেছে, আর কয় আল্লাহ আমাদের মারে কেমন দিয়ে? বন্ধুগণ, এই বিষয়ে আলোচনা করতে হলে অনেক সময়, কারণ 128টার কথা বলেছি, এইটুক বুঝেন, কারণ এই মাসালাটা সর্বপ্রথম বুঝতে হবে। জাহেলিয়াত ইসলামের সঙ্গে যে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল এটা, মাধ্যম ধরতে হবে, কেন? এদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, এদের মাধ্যম ধরতে হবে, কেন? এরা আল্লাহ নিবেদন আমাদের সুপারিশ করে পার হবে। কয় কিয়ামতের মাঠে বিপদের মুহূর্তে এই পীর বাবাজিরা বার মতো হয়ে ভেসে আসবে, আর তোমাদের পার করে নিয়ে চলে যাবে। এত বড় শিরকের যারা আহ্বান, এই শিরকের যারা ব্যবসা করে তাদের পিছনে লক্ষ লক্ষ মূল্যের অভাব নেই, আছে অভাব। বন্ধুগণ, এই শিরকের অবস্থা অনেক, এই শিরক যে দুনিয়া আছে, এই জাহিলিয়াতের এই অবস্থা যে আজও আছে, সেটা সমস্ত মাজারগুলি প্রমাণ, ঠিক না ভাই?
এই ব্যাপারে বহু কিতাব লেখা হয়েছে, লেখা হয় নাই? এই কবরে যেতে হবে, এ পুজতে হবে, একে ডাকতে হবে, বই পুস্তক নাই? বন্ধুগণ, এর প্রমাণে জাল ও মিথ্যা ঘটনা ও কেসা কাহিনী ব্যাপক ছড়াছড়ি আছে না নাই? আছে। এর দিকে এই সমস্ত জাহিলিয়াতকে জিন্দা করার জন্য উদাত্ত আহ্বান আছে না নাই? আছে। খানকা শরীর আছে, মাজার শরীর আছে, শরীফ না শরীর? বন্ধুগণ, তাহলে এই জাহিলিয়াতের যে জয়গান আজ অত্যন্ত কঠিন অবস্থা, এটা আপনাদের কাউরি চোখে আঙ্গুল দেওয়ার দেখাবার প্রয়োজন নেই। আদব মুস্তফা লুৎফি আল মানফুলুদি তার নাদারাত কিতাবের দ্বিতীয় পৃষ্ঠা 65 থেকে 67 পৃষ্ঠায় উনি খুব আশ্চর্যের সঙ্গে একটা উল্লেখ করেছেন ঘটনা। একটা বলছেন যে ইন্ডিয়ার এক লেখকের বই পড়লাম, যে বইয়ের মধ্যে একটা পরিচ্ছেদ হলো বৌপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। বৌপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি আব্দুল কাদের ইবনু আবি সালেহ বিন জিনকি আবু মুহাম্মদ, তিনি হাম্বালি মাঝহাবের একজন সেই যুগের বড় শায়খ ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 491 হিজরিতে এবং তিনার বেশ কিছু কিতাবও রয়েছে। তিনি 561 হিজরিতে ইন্তেকাল করেন বা মারা যান। তিনি একজন সালাফি আকিদার লোক ছিলেন, এই সমস্ত জাহিলিয়াত থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তার নাম দিয়ে আজ যে পূজার ভান্ডার, পূজার যেসব আখড়া বানানো হয়েছে, এগুলি থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত। তার কবর কিভাবে জিয়ারত করতে হবে বলতেছেন, প্রথম যিনি জিয়ারত করতে যাবেন তার উপর ওয়াজিব হলো খুব ভালো করে উজু করবে, এরপরে গিয়ে অত্যন্ত খুশু খুজু এবং বাবাকে হাজির নাজির জেনে বৌপীর আব্দুল কাদের জেনে দুই রেকাত নামাজ পড়বে। এরপরে এই কাবা মুশাররফা, বলছে এটা কাবা মুশাররফা, বৌপীর আব্দুল কাদের জিলানীর কবর কি কাবা, দ্বিতীয় কাবা, একে খুব বিনয় ও নম্রতার সঙ্গে তার পাশে গিয়ে তারে গিয়ে ডাকবে, ইয়া সাহেবা সাকালাইন, আগে শুনি, হে জিনু ফেরেশতার সর্দার, এ জিনু মানবের সর্দার, আমার আগে শুনি, আগে বলে গৌস বলা হয় বিপদের মুহূর্তে কাউরি কাছ থেকে কি সহযোগিতা চাওয়া। এ আমি বড় বিপদে আসি, হয় অসুখ বিসুখ ব্যবসা বাণিজ্য, মনে করেন মন্ত্রিত্ব হবে, রাজা হবে, বাদশাহ হবে, বহুত সমস্যা কিনা, বাচ্চা হয় না, এটা হয় না, ওটা হয় না, অনেক কিছু আছে কিনা, বাবা আমার তুমি কি করো, ওই বিপদ উদ্ধার করো, আমার প্রয়োজন মিটিয়ে আমাকে সহযোগিতা করুন, তাফরি যে কারবাতি আমার বিপদ দূর করুন, আগে শুনি, ইয়া মুহিউদ্দিন আব্দুল কাদের, হে আব্দুল কাদের জিলানি আমাকে বাঁচাও, বিপদ মুক্ত করো। আমার মনে হয় যে যিনি লিখেছেন উনি বুঝি এই মশলা জানতেন না যে আব্দুল কাদের জিলানির নাম বিনা উজুতে নিলে ও না, উজু টুজু করেই তো গেছে, না ঠিকই আছে, মশলা ঠিক আছে, আব্দুল কাদের জিলানির নাম উজু ছাড়া নিলে শরীরের পশম ঝরে পড়ে যায়, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর আশ্রয়ের নিচে সেজদায় পড়ে আছেন, পৃথিবীর যে কোথায় কি হচ্ছে সব কিছু জানেন বলেন, নাউজুবিল্লাহ, সবার যত চাহিদা সব পূরণ করতেছেন বলেন, নাউজুবিল্লাহ, এত বড় মুশরিক আবু জাহাল ফেরাউন আর সাদ্দা কি বলে কারণ ছিল। এরপরে যাই হোক, এইভাবে একের পর এক ডাকতে থাকতে হবে আর কি, এ করো ও করো, বাবা আব্দুল কাদের জিলানি ইত্যাদি ইত্যাদি, বহু দীর্ঘ কথা বন্ধুগণ। এই এটা জানার পরেও জাহেলিয়াত বর্তমানে আছে না নাই, মানুষ নিমজ্জিত আছে না নাই? দ্বিতীয় নম্বর সংক্ষিপ্ত হয়ে বুঝে আসছে এই বিষয়টা আপনাদের, তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোন প্রকার মাধ্যম ধরার প্রয়োজন নেই। মাধ্যম ধরা কি শিরক? ওরা বলবে না আমরা তোকে ডাকি না, একমাত্র আল্লাহ, এদের মাধ্যম ধরার জন্য, এদের সান্নিধ্য, এদের মাধ্যমে, এদের সুপারিশের জন্য, এটাই শিরক, বড় শিরক। দুই নম্বর জাহিলিয়াতের দ্বিতীয় যে বিষয়টা ছিল ইসলামের সঙ্গে যে দ্বন্দ্ব, সেটা হলো কি অনৈক্য। ইসলাম ঐক্যের জন্য বলেছে না বলেনি, আল্লাহ রুজুকে ঐক্য ঐক্যের সঙ্গে সবাই আঁকড়ে ধরো, দলাদলি হয় না, ওলা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত, সূরা আল ইমরান 105, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দিনকে টুকরো টুকরো করেছে, ভাগাভাগি করেছে,
দলাদলি করেছে, আপোষের মধ্যে দ্বন্দ্ব করেছে, যাদের কাছে আল্লাহর বাইনাত আল্লাহর দলিল দস্তবিজ আসার পরেও তাদের মত হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্ত মিনহুম ফি শাই, সূরা আনাম 159, যারা দিনকে টুকরো টুকরো করেছে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 দলে, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে, 73 দলে, কুল্লুহা ফিন নার, সবাই যাবে কোথায়, জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি বাদ দিয়ে। সাহাবাকে জিজ্ঞেস করলেন কারা সে দলটা কে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে আমি এবং আমার সাহাবাই কেরাম যে আদর্শের উপর প্রতিষ্ঠিত হুবহু যারা এইভাবেই থাকবে, কোরআন ও সুন্নাহর আলোকে যারা থাকবে, এরা বাকিরা সবাই জাহান্নামে যাবে। জাহেলিয়াতের যুগে ওরা মনে করতে কারোর নেতৃত্ব মেনে না, মানে এত দলভুক্ত থাকা এটা একটা স্বয়াপরূপ দল বানা। বন্ধুগণ, আজ মুসলিম মিল্লাতে দলাদলি আছে না নাই? আছে, আছে। আকিদার বিষয়ে বহু দল, আকিদার বিষয়ে বহু দল, মুতাজিলা, মাতুরিদিয়া, আশারিয়া, ইবাদিয়া, রাফেজা, সুফিয়া, জাইদিয়া, মুরজিয়া, মাঝহাবের অনেক দল, হানাফি, মালিকি, সাফি, হাম্বালি, একই ভাবে তরুক, বিভিন্ন তরুকের মারেফতদের দল আছে নাই? আমাদের পীরে কিবলা বাংলাদেশের একজন খুব অত্যন্ত প্রসিদ্ধ পীর সাহেব, তার একটি বই প্রশ্ন উত্তর বই লিখতেছেন, কিতাবে আছে ফিরকা মানে তরিকা কয়টা, 300টা, তার মধ্যে উত্তম তরিকা আমার তরিকা, কারণ আমার বাবাজি কি নাম, এক বছর না খেয়ে না পান করে আল্লাহর ধ্যানে পাগল থেকে এই তরিকা আবিষ্কার করেছে, পাগল তরিকা, হক তরিকা, তারা তাই আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন না, বুঝবেন না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা যথেষ্ট না, আর হুজুরে কিবলা নিজস্ব তরিকা বানালেন, লক্ষ লক্ষ জনতাকে পথভ্রষ্ট যিনি করতেছেন, তার আশেক মাসিক বই পড়ুন, শিল্প কুপুরি দিয়ে পালন বয়ে গেছে, তারাই আবার হত্যান পীর, রব্বানি পীর, কেউ বলতেছে আমি রাফেজি, কেউ বলে আমি মুরজিয়া, কেউ বলে আমি মুয়াত্তালিয়া, কেউ বলে আমি মুনাব্বিহা, কেউ বলে আমি মুশাব্বিহা, কেউ বলতেছে মুতাজিলা, কেউ বলছে আউজাই, কেউ বলতেছে আশআরি, কে বলছে আধানি, কে বলছে আহমাদি, কে বলছে কাদিয়ানি, কে বলছে কলন্দরি, কে বলছে রিজানি, কে বলছে নকশাবন্দি, কে বলছে কাদেরি, কে বলছে মাদারি, কে বলছে জালালি, কে বলে চিস্তি, কে বলে ইসমাইলি, কে বলে মাইজবন্দারি, কে বলে কীর্তনিয়া, কে বলে জাব্বারিয়া, কে বলে পাঁচপুরিয়া, কে বলে বাউলিয়া, কে বলে বুদ্ধ সারে সায়রিয়া, কে বলে শাহজিয়া, কে বলে নিয়া, কে বলে মালিকানা, কেউ বলে আমি কবিরপন্থী, কেউ বলে আমি দাউদপন্থী, কেউ বলে আমি সোহাগী, কেউ বলে আমি সন্দেশ্রী, সন্দেশী, কেউ বলে আমি কি না গর্দি, কেউ বলে আমি দরিয়া পীরের শিষ্য, কেউ বলে আমি সাগর পীরের শিষ্য, কেউ বলে আমি ফুরফুরিয়া, কেউ বলছে আমি কি, কেউ বলছে আমি চন্দ্রনিয়া, কেউ বলছে আমি শশনিয়া, কেউ বলছে অমু, কেউ বলছে তুমি, শেষ রয়েছে কিছু, কিঞ্চিত কিছু আপনাদের নাম বললাম, আছে না? কেউ বলছে 6 লতিফার হুজুর, কেউ বলছে 36 কোটি লতিফার হুজুর জিকির, কেউ বলছে এমনি, কেউ বলছে তেমনি, কেউ এই তরিকা, কেউ ওই তরিকা। বন্ধুগণ, আজ মুসলিম জাহানে, মুসলিম উন্নতের মধ্যে দলাদলি মতনৈক্য আছে না? রাজনৈতিক ফিল্ডে কত দল, ইসলামী নাম কতগুলি, আল জামাত আল ইসলামিয়া, ইসলামী নামে কতগুলি দল, বাংলাদেশে নাকি 84টা দল খালি ইসলামের নাম, তরিকাতে তো শুনলে কত, শুনলেন কতগুলি, রাজনীতি ফিল্ডে কতগুলি, সবাই কি মুসলমান না, মুসলমান না, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ এটা, কেউ ওটা, কেউ উমকে, কেউ উমকে সমর্থন করে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাস্তিকবাদী, কেউ আস্তিক, কেউ নাস্তিক, আস্তিকদের কত ভাগ, নাস্তিকদের কত ভাগ। আর মুসলিম মিল্লাতের মধ্যে দলের অভাব রয়েছে, অভাব রয়েছে। বন্ধুগণ, আজ
এই যে জাহেলিয়াতে এত বড় এক জাহেলিয়াত মুসলিম মিল্লাতে দূরে যান, তারপর আমরা বলছি আমরা মুসলিম, কেউ আমাদেরকে কাফেররা মারবে, কেউ আমাদের ইহুদি শাসন করবে, কেউ খ্রিস্টান শাসন করবে, কেউ আমরা মরে যাব। আজ মত পার্থক্যের শেষ নেই, কেউ শুনুনি কেউ শিয়া আছে না। বন্ধু বন্ধুগণ, সংক্ষিপ্ত ভাবে বুঝুন, বিপরীত করা, অন্যের সঙ্গে দ্বন্দ্ব করা জায়েজ না জায়েজ, একটা ভালো একটা নিয়ম ভালো। আপনি কি কবরপন্থীর সঙ্গে একমত হবেন, শিরকের সঙ্গে একমত হবেন, জাহেলিয়াতের সঙ্গে একমত হবেন? তো যারা এই জাহেলিয়াতের জয়গান ডাক দিচ্ছে তাদের সঙ্গে বিপরীত করতেই হবে। আর যারা যারা কোরআন সুন্নাত সহি আকীদা সালাফি দাওয়াতের আহ্বান করতেছে তাদের সঙ্গে একমত হতে হবে না বিপরীত করতে হবে? একমত হতে হবে। তাহলে বিপরীত একটা ফরজ, আর একটা করা ফরজ আর একটা করা হারাম। তাহলে বন্ধুগণ, মুসলিম মিল্লাত আজ কত দল কত মত কত পথ, জাহেলিয়াতের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ রাসূলের যুগে আলাইহিস সালাম কতগুলো দল ছিল, এতগুলো তরিকত ছিল কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের ছিল না? আজ আরো প্রকট হয়ে গেছে বন্ধুগণ। এবং এই সমস্ত প্রত্যেকটা প্রজাতি দল, প্রত্যেকটা কুফরি দল, প্রত্যেকটা কুফরি পন্থী দল, প্রত্যেকটা নিজের নিজের আহ্বান জানাচ্ছে বইয়ের মাধ্যমে, কিতাবাদের মাধ্যমে, শিরোনামের মাধ্যমে, মুরিদ বানার মাধ্যমে, বিভিন্ন ভাবে। এরা কিন্তু আজও জাহেলিয়াতের দ্বন্দ্ব ইসলামের সঙ্গে রয়েছে না রয়ে গেছে? নম্বর তিন, 128টার মধ্যে দুইটা গেল, তিন নম্বর আসুন, অন্ধভক্তি, ব্যক্তি পূজা, তাকলিদ, তাকলিদ করতে হবে। তাকলিদ বলা হয় বিনা দলিলে কাউরি কথাকে মেনে নেওয়া, দলিল থাক আর না থাক, পীরে কেবলা কইছে খালাস, থেরাপি শেষ। ওই একটা আগে যে পীরের কথা বললাম না, ওনার কিতাব পড়েন আশিক মাসিক, থেরাপি শেষ। হুজুর কেবলা যা বলবেন পীরের কাছে কেন বলা যাবে না, না বলা যাবে না। পীর সাহেবের সামনে মৃত্যু ব্যক্তি যেরকম ওই তাকে গোসল যায়, যে ব্যক্তি একজন মারা গেছে গোসল যায় না, চলে আসে, নড়ে না চলে না, খাই না দাই না, ধুস নাই ধাস নাই ফুস নাই কিছু নেই, এমন হয়ে যেত পীর কেবলার সামনে গিয়ে। এই জন্য একেবারে জড়সড় হয়ে পীর কেবলার সঙ্গে জাদু হলে সব খতম হয়ে যাবে। ফানাফি শেখ হুজুর যা বলবে তাই, আছে না নেই বর্তমানে আছে? এর শিক্ষা, এর দীক্ষা, এর আহ্বান, এর জয়গান, এর বই, এর তরিকা, এর এর হুজুর কেবলা আছে না নেই? আছে। জাহেলিয়াতের চাইতে প্রকট অবস্থায় আছে এখন, কঠিন অবস্থা বিরাজমান। এটা তো হলো ওই হুজুরদের। আর এক হুজুর যারা আছেন মাদ্রাসা মসজিদে, যাদেরকে আপনারা মুফাসসির জানেন, আন্তর্জাতিক জানেন, যাদেরকে আপনারা মুহাদ্দিস জানেন, যাদেরকে শাইখুল হাদিস বলেও আপনারা জানেন, বড় বড় মাদ্রাসা মক্তবের প্রিন্সিপাল মুহতামিম হয়ে আছেন, বড় বড় বক্তা মুফাসসির অনেক কিছু আছেন, তারা কি বলতেছেন? প্রথমত হানাফি মাজহাব মানা ফরজ, মাজহাব মানতে হবে না। আমাদের হুজুর যারা আলেম পীরপন্থীটা বাদ দিন, এরাকে হিসাবে নিয়ে গেল, যারা বলতেছে আমরা ঠিক, আমরা নাম্বার ওয়ানে, আমরা জাহেলিয়াতে নেই, তারা বলছে মাজহাব মানতেই হবে। বন্ধুগণ, কোন একজন ব্যক্তিকে কেন্দ্র করে ইসলাম পরিপূর্ণ লাভ করতে পারে, হতে পারে? হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলার চিন্তাধারা হাদিস যদি ওইটুকু মিলে ইসলাম পাওয়া যাবে, উমার ওসমান আলী ফাতিমা হাসান হোসেন পাওয়া যাবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ বিন হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফিজ, পুরোটা ইসলাম মনে করেন। একজনকে নিলে চার ভাগ করেন, তাহলে আপনি একটা ভাগ করেন, পুরোটা পাবেন? কোন একজন ব্যক্তি চিন্তাধারা ইসলামের জ্ঞান গবেষণা সবকিছু ইসলামের পরিপূর্ণতা লাভ করতে পারে না? তারে শুধু আল্লাহ এবং রাসূল রেখে যা, আল্লাহ রাসূল রেখে যাওয়া কোরআন সুন্নাহর পরিপূর্ণতা, ঠিক না? ঠিক এই হলো মাঝহাব মানলে তাহলে আপনি পুরো পেলেন না? এক দুই নম্বরে সমস্ত হুজুরদের কথা হলো এই, যাদের আলেম আপনারা বলেন এত বড় আলেম আছে, এত বড় মহাদ্দিস, এরা কিছুই বুঝে না, আমি বলবো না বুঝে না, তার দলিল তাদের কথা, তারাই বলছে আমরা মুকাল্লিম, তারা বলতেছেন সকল আলেমদের কথা কি আমরা মুকাল্লিম,
অর্থাৎ দলিল থাক আর না থাক, সঠিক হোক আর বেঠিক হোক, আমাদের মানতেই হবে, মানা ওয়াজিব, তাকলিদ করা ওয়াজিব। তাহলে তাদের কি, তাদের কাছে আর কোনো বেঠিক বলে কোনো জিনিস আসবে? সত্য মিথ্যা কোনো আর যাচাই বাছাই হবে? ইজতিহাদের দরজা বন্ধ, হাদিস কর্মে আর রিসার্চ করা যাবে না। চার মাজহাবের একটা মানা, 130 ফরজের চার ফরজ, চার মাজহাব চার ফরজ আছে না? তোমরা বন্ধুগণ, জাহেলিয়াতের যুগে তাকলিদ করা হতো, তাদেরকে যখন বলা হতো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলান মা তাযাক্কারুন, সূরা আরাফ 3 নম্বর আয়াত, যখন বলা হতো আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা মানো, আল্লাহ ছাড়া অন্য অন্য আর কাউকে মানো না, এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এই কথা মানত। যখন এদেরকে বলা হতো وكذلك ما ارسلنا من قبلك من نذير الا قال مترفوها ان وجدنا اباءنا على امه وانا على اثارهم مقتدون سوره زخرف بعض যখন তাদেরকে বলা হতো আল্লাহর পক্ষ থেকে যে নবী নিয়ে এসেছে এটা মানো, কয় না না না, আমার বাপ দাদারা যা করছে সেটাই মানবো, নতুন করে আর বোঝার চিন্তা করার দরকার নেই। যখন তাদেরকে বলা হতো ওই যে কি বলা হচ্ছে ওমা আনজালাল্লাহ قالوا بل نتبع ما وجدنا عليه اباءنا সূরা লোকমান 21 নম্বর আয়াত, যখন বলা হতো আল্লাহ যা পাঠিয়েছেন তা মানো, কই না, বাপ দাদা যা পাইছি হিতেই করি, তিনি কিবলা যা কইছে তাই, তোমার হাদিস কোন আমি বুঝতে পারছি না, আমরা মুকাল্লে আমরা বুঝি না, মা যাবে যা আছে তাই মানতে হবে, যেভাবে আছে ওইভাবে হবে, হাদিস বিরোধী না কোরআন বিরোধী, বলুক আর না বলুক, দল থাক আর না থাক। তাহলে বাপ দাদার তাকলিদ করা, পূর্বপুরুষের অন্ধ অনুসরণ করা, এটা কাদের জাহেলিয়াতের কাজ ছিল? আজও আমরা সেই জায়গা আনগাইতেছি না, গাইতেছি না। যখন তাদেরকে বলা হতো ওয়াইলা কিলালা মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল লাতু মা আলকাইনা আলাইহি আবানা আওলাও কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যা ওয়া লা ইহতাদুন, সূরা বাকারা 176। যখন তাদেরকে বলা হতো আল্লাহ তো মানেন, বলতো না না, বাপদাদা যেটা করছে ওইটা মানবো, আল্লাহ বলেন ওদের বাপদাদারা বুঝুক আর হিদায়ত পাক আর না পাক ওটাই তারা মানবে, বাপদাদা ভুল করলেও ভুল, ঠিক করলেও ঠিক, করলেও ঠিক, বেঠিক করলেও ঠিক। অবস্থা হলো এই, এর আগে আপনি অনেকবার বলেছি যখন বলা হয় ওই বাক্য বিড়াল গদি খাস কেন, তোমার চোখ রয়েছে কয় আমার দাদা বিড়াল গদি খেত, আমার বাবাও বিড়াল গদি খেয়েছে আমিও খাবো, কয়ের ব্যাকুল তোমার দাদা ছিল অন্ধ মানুষ, গোস্ত মাছ দিয়ে ভাত দিলে খাওয়া দিলে বিড়ালটা খেয়ে ফেলত, তাই তোমার দাদা তোমার দাদিকে নির্দেশ করিয়াছিলেন বিড়ালটা বেঁধে আমাকে খাওয়া দেবেন দেবে, দেখুন তো তোমার বাবার চোখ ছিল, তোমার চোখ আছে, তোমরা বিড়াল দেবে খাওয়াটা, তো ওইটা বোঝার দরকার নেই মুরব্বী, দাদা খেয়েছেন বাবা খেয়েছেন আমিও খাবো, চোখ আছে না আছে এটা কিছু বোঝার দরকার নেই। তো বিড়াল বেঁধে খাওয়ার যদি অবস্থা আমাদের হয়, জাহেলিয়াতের চাইতে কোথায় আমরা কম আছি বন্ধুগণ? এদিকে ব্যবসায়ী গ্রুপ বন্ধ রেখেছে সব হকের দরজা, সমস্ত সত্যের দরজায় বড় বড় তালা বেঁধেছে, বিবেকের মধ্যে তালা ঝুলিয়েছে, এদিকে মাদ্রাসে মাকতবে ওটাই পড়া হচ্ছে, কোথা থেকে সত্য পাবেন? প্রশ্ন তো করেন কি, আমাদের বড় বড় হুজুর নাই, হুজুরের তো বলছিলাম আমরা বুঝি না, বাকি জিজ্ঞেস করেন কি, কোন কোরআন নিয়ে বলেন আয়াত হাদিস দেন, কই না 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 এটা আমাদের মাঝে না, বলে না বলে না, আমাদের মুরব্বী কম বুঝেছে, বুঝে জানেন দিন কম জানেন, বলে না বলে না, যারা বুজুর গণের জন্য দেখায় দিয়ে ধর্মের শিক্ষা দেয়, যারা কম হাদিসের কথা বললেও পরোক্ষ ভাবে কোরআন হাদিস তাদের কাছে খোঁজ করে পাওয়া যায় না, তাদের কাছ থেকে কি পেতে চান বলেন আপনারা? জাহেলিয়াতের দ্বন্দ্ব, ইসলাম জাহেলিয়াতের দ্বন্দ্ব আছে না নাই বন্ধুগণ? এইভাবে বহু আয়াতে আবু তালিবকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা জি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করব, শেষ পর্যন্ত কি বলেছিলেন আবু তালিব? বাবা দাদা যেটা করে গেছে ওটি, কারণ আবু জাহাল ওই দিক থেকে আরো মাইনা বলছিল, বাপ তো ছেড়ে দিন, এখন গিয়ে যখন বাড়িতে গিয়ে কোন সুন্নতের আমল করেন, কোন সহি হাদিসের আমল করেন, নিয়ত পড়া যখন ছেড়ে দেন কি বলে হাদিসের, বলে না বলে না বলে, এটা আমাদের মাঝে বলি, এটা সাফি গো, এটা হাম্বালি গো, এটা মালিকি গো, বলে না বলে না,
বলে কই বুঝি আপনি দৌড়ছেন কয় তো দৌড়তেছেন না এত বড় আলেম কি কম বুঝেছেন হ্যাঁ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি কম বুঝেছেন গঙ্গুই সাহেব কম বুঝেছেন অমুক সাহেব কম বুঝেছেন অমুক সাহেব কম বুঝেছেন হাকিমুল উম্মাত আশরাফুল আশরাফ আশরাফুল থানবী রহিমাহুল্লাহ কম বুঝেছেন বেশ জোর করে মুশরিক দিয়ে হলাম মুসলিম মুমিনের জাকাত কি কম এত বড় মুক্তার কিতাব লিখেছে অনেক বই এত বড় বড় বই যারা লেখে কম বুঝে বন্ধুগণ আজও বাপদাদার দোহায় প্রতি আমরা কুণ্ঠবাদ করি না জাহালিয়াতের সঙ্গে আজও সম্পর্ক গড়ি আর বলছি আমি মুসলিম তাওহীদের জনতা মাশাআল্লাহ তাওহীদ কারে কে হইতে জানছেন সেদিন আমার অফিসে একজন টাইটেল পাস ভাই আসছেন ছেলে চাকরি বাকরির জন্য আমি বললাম ছোট ভাই একটা কথা উত্তর দাও তোমাকে অবশ্যই পড়ছো বলে উনিশ বছর উনিশ বছরে কোন কিতাবে কোন লিটারেচার কোন পেপার পত্রিকায় কোন হুজুরের মুখ থেকে কোন রাজনীতি হাতে কোথাও মা হুয়া তাওহীদ তাওহীদ কাকে বলে তাওহীদের ডেফিনেশন পড়েছে বলে না তো কোন চাকরি না তুমি ভাবে কেন সৌদি আরবে মা হুয়া শিরক শিরক কাকে বলে পড়েছে কোথাও দিনের মূল তাওহীদ কাকে বলে জানি না তাওহীদ জনতা মেনে নেবে না তাওহীদ জনতা ইয়া করেঙ্গে হ্যাঁ করেঙ্গে তো করেঙ্গে কত বড় জয়গান কত বড় শ্লোগান বন্ধুগণ আজ তাওহীদ কাকে বলে জানেন শিরক কাকে বলে জানেন সুন্নিদার সুন্নতের নামের দোহাই পড়ে বেদাত দিয়ে ভরপুর করে রেখেছে মুখে দাড়ি আর মাথায় টুপি হলে হজ করলে মুসলমান হয় না প্রথম জিনিস তাওহীদ ঠিক হতে হবে যার তাওহীদ ঠিক নেই বলছে কোনো আমলই কবুল হবে না রাসূলের আশেপাশে রাসূলের নাম দিয়ে বেদাতের ভরপুর করে যারা বাংলার জমিনে তাওহীদের জায়গা সুন্নতের জায়গা আনছে আজ বিশ্ব আশেক মঞ্জুর লক্ষ লক্ষ টাকা দিয়ে কত বড় সেমিনার কত বড় কত গেট বানাচ্ছে এরা কারা এরা জাহিলিয়াতে সর্বপ্রথম কাতারে আমরা মনে করছি ওদের সঙ্গে গেলেই বুঝলাম না সহজে যাওয়া যাবে ঠিক না আজ বাপদাদার দেখাই দিচ্ছি মুরব্বীদের দেখাই দিচ্ছি বন্ধুগণ সময় তো শেষ বাকিগুলো তো শোনা সম্ভব না আপনাদের কথা শুনুন রংপুর এক ইমাম সাহেবের সঙ্গে আমার কিছুটা যোগাযোগ আস্তে আস্তে শেষ পর্যন্ত উনি জানলেন যে মিলাদ করা বেদাত বললেন মুসল্লিদেরকে বললেন মিলাদ আমি করব না কেন করবেন না আমাদের পীর সাহেব রংপুরের একজন পীর আছেন কারামতিয়া পীর উনি সারা জিন্দগি করে গেছেন আপনি করবেন না আপনি তোর চেতে বড় তার চেতে বড় না সবার চেতে বড় আল্লাহ আল্লাহ রাসুল করেন হয়েছে না থাকলে উনাকে কেমন হবে যাই হোক এরপরে উনি বললেন ঠিক আছে কোনো আলেমকে নিয়ে সেনাকে বুঝান একদিকে আলেম গ্রুপ উনি একাই একদিকে উনার আমি বলে গেছে শুধু বলবেন আমাকে একটা দলিল দেবে কোরআন থেকে হাদিস থেকে ইমাম আবু কোন ইমামের কথা তুমি ইমামে বলেন ধরুন ইমাম বলেছেন যে তো করা যাবে তুমি ও তুমি একটা কথার উপরে বলে আপনার আর কিছু জানার দরকার নেই শেষ পর্যন্ত ইমাম সাহেবকে বহিষ্কার করা হলো দলিল কি সমস্ত আলেম গ্রুপ উনার সঙ্গে মুনাজারা বহস করে কি প্রমাণ হলো কারামতিয়া হুজুর করেছেন কাজই করতে হবে না হলে চলে যাও শেষ পর্যন্ত বেচারা একটা হোমপতির দোকান খোলে আমি ওইটাই খাবো কে বলেছে আপনাকে উন্নতি করে ওই হারাম পয়সা উপার্জন করে ওই হারাম রক্তের মাংস আর রক্ত নিয়ামতি করে তাদের নামাজ নষ্ট করতে কে বলছে আপনাকে দোষ দেখি তাহলে ভাই মুরব্বী করেছেন বাপ দাদা করেছেন দোহাই পারে না পারে না হ্যাঁ কিতাবে আছে কোরআনে আছে কোন কিতাবে আছে কোন কোরআনে আছে কোন হাদিসে আছে বন্ধুগণ এইভাবে বাপ দাদার দোহাই পাওয়া এটাও হলো কি জাহেলিয়াতের এক বিরাট এক আমি আপনাদের কাছে শুধু আমি আপনাদের কাছে কিছু হেডলাইন গুলি বলে দিচ্ছি ঠিক আছে দ্বন্দ্বের তিন নম্বর তার এক নম্বরে গেল কি আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতা লাগবে এই জাহেলিয়াতের এক নম্বর বিষয় দুই নম্বরে কি অনৈক্য দলাদলি বিভিন্ন মহাতপ্রাপ ভাই মোবাইলগুলো বন্ধ করে দেন তিন নম্বরে তাকলিব অন্ধবিশ্বাস চার নম্বরে শাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধিত করা মানা যাবে না আরেকটা দল বানা এইভাবে ফাসেক আলেম ও মূর্খ আবেগগুলি অনুসরণ ফাসেক যারা আলেম নিজেই কোরআন সুন্নাহ ঠিক মতো মানে না দরবেশ
বুজুর্গদের কত কথা বলা হলো, স্বপ্নমুখ হয়েছিল, তুমুখ হয়েছিল, আছে কি না? দরবেশদের দহায় পড়া হয় না হয় না? বুজুর্গদের এদের অনুসরণ করা, বাপ দাদার দহায় পড়া, সংখ্যাগরিষ্ঠ তার দহায় দেওয়া, বুজুর্গের মাস বিদান্ত কই যদি তোমরা সত্যই হবে এত লোক পাঁচ টাকা, আমাদের আজ মাহফিলে তো লক্ষ লক্ষ জানাতে হয়, তোমাদের মাত্র পঞ্চাশ জন কেন? সংখ্যাগরিষ্ঠতা সত্য মিথ্যার মাপকাঠি, এটা জাহেলিয়াতের একটি বিরাট এক দলিল। না, আল্লাহ বলেন অধিক সংখ্যক মানুষদের যদি অনুসরণ করে তোমাকে আল্লাহ পথ থেকে ভ্রষ্ট করে দিবে, বরং কম সংখ্যক মানুষই তো হক অনুসরণ করে, ঠিক না? বলছি অধিকের জমহুরিয়াত, জমহুরিয়াতের মুক্তি, গণতন্ত্র। আজকাল তো ভাই গণতন্ত্র সবকিছুর আগে খালি ইসলামটা লাগাইতে হতো, সব ইসলাম হয়ে গেল। ইসলামী গণতন্ত্র, গণতন্ত্র মানে কি ভাই? জনগণের মত, ঠিক না? জনগণের মত কি ইসলাম হয় না? আল্লাহ আল্লাহ রসুলের মত ইসলাম হয়? ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কয়েকটি কারণে লাইফ ইন্স্যুরেন্স, জীবনের গ্যারান্টি কার কাছে? এখন তুমি হাতে নিয়ে বলতেছো ইসলামী হয়ে গেল, সব জায়গায় ইসলাম লাগাই দিলে হয়ে গেল? যে কোনো বইয়ের নামে আল্লামা মাওলানা সুফি উমুক, সর্বোত্তম অতি সুন্দর অতি চমৎকার হাদিস, মানে কথা নাজেল হয়ে গেল নাকি? তো যাই হোক, সময় কিন্তু নেই, আমাকে শেখ উমর ফারুক বারবার সংকেত দিচ্ছেন, লাস্ট পাঁচ মিনিটের কথা বলছেন। সংখ্যালঘিষ্ঠতার দহাই ও তোমরা হ, প্রথম তাহলে কি যে আমরা বেশি কাজে আমরা সত্য, যে পীরের যত বেশি মরি ওই পীর বেশি ভক্তান, বলে না বলে না? এরপরে কি সংখ্যালঘিষ্ঠতার দহাই, বলে তোমরা যদি সত্য হয় তো লোক কম কেন? এটাও জাহেলিয়াতের কি এক বড় বিপ্লব, এক বড় এক স্লোগান, শক্তি ও বুদ্ধিমত্তার ধোকা। কয় তোমরা যদি সত্য অবলম্বী হবে, সত্যই পথের প্রতীক হবে, তাহলে তোমাদের শক্তি কম কেন, বুদ্ধি কম কেন? তোমরা গরিব, তোমরা দুঃখী, তোমরা কম বুঝো, এরকম কেন? দেখো বড় বড় নেতারা সত্যই এই সমস্ত কি মানত না? দেখো তো আবু জাহেল মানে নাকি, দেখো তো উতমা মানে নাকি, দেখো তো সাইবা মানে নাকি? বড় বড় নেতাদের কি রায় দহাই পড়ে? দেখো তো বড় বড় হুক, তুমুক, তোমাদের নাম কে জানে? আশ্চর্যের ধোকা, সম্পত্তি, টাকা পয়সা, দুনিয়ার, দুনিয়ার যার যত বেশি অর্থ, যার যত যোগ্যতা, সেই হবে হকপন্থী, আর যে যত দুর্বল হবে দুর্বল, এটা বাতিল। এই জয়গান বর্তমানে আছে না নাই? আছে। সত্যপন্থীরা দুর্বল হওয়ার কারণে মূল সত্যকে অবজ্ঞা করা, সত্যপন্থীরা দুর্বল, কাজে দুর্বলের সঙ্গে হক থাকতে পারে না, হক থাকবে কার সঙ্গে? সবলের সঙ্গে, এটাও জাহেলিয়াতের জয়গান। সত্যপন্থীদের উপর মিথ্যা দোষারোপ করা, যারা সত্যপন্থী এরা লামাঝারি, এরা গারমুকাল, এরা অমুক, এরা তমুক, এইভাবে এদের কি করা, এদেরকে এরা অভাবি, এরা অমুক, এরা তমুক, এরা নবীর উপরে কি করে না, দুধ পড়ে না, এরা কবর ভাঙল, এরা সাহাবাদের গাড়ি যায় অমুক করে তমুক করে, বিভিন্ন মিথ্যা কি করে দোষারোপ করতে থাকে, এরা রাসূলকে ভালোবাসে না, এরা বুস্তাগে রাসূল, ওহ আহা রাসূল প্রেমী, রাসূল প্রেমী। বন্ধুগণ, ঠিক এভাবে হকের সাহায্য থেকে দূরে থাকা এ অহংকার বসে যে হকপন্থীরা দুর্বল, এ কথাগুলি কিছু তখন বস মানে হকপন্থীদের সহযোগিতা করে না, বাতিলের সহযোগিতা করে। আজও যদি বাংলার মাটি থেকে কবর ভাঙতে চান, কার সহযোগিতা হবে? কবর ভাঙা, কবর যারা ভাঙবে তাদের, না কবর বানাবে তাদের পক্ষে? তাদের শিল যদি উৎখাত করতে চান, মাজার গুলিকে ভেঙে যদি ঘিরে দিতে চান, কেউ ওখানে যেতে পারবে না, হ্যাঁ জীবন থাকবে? এইভাবে বন্ধুগণ, সময় খুব অভাব, ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত থাকলে রাত্রে ক্লাসে, প্রতি বৃহস্পতিবার রাত 11:30 থেকে 12:30 একটা পর্যন্ত, এই জাহেলিয়াত ইসলাম জাহেলিয়াতের দ্বন্দ্ব, এই 128টি বিষয়কে আমি আপনাদের কাছে ক্যাশে টাকার উপহার দিতে চাই, হাজির হন আর না হন, দাওয়াত থাকলেও শুনবেন পরবর্তীতে নেই, প্রতি সপ্তাহে একটা করে কমপ্লিট ক্যাসেট হবে 90 মিনিটের। আজকে শুধু আপনাদের বোঝাতে চাইলাম যে জাহিলিয়াত ইসলামের দ্বন্দ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগেই ছিল না, আজও বহু কঠিন অবস্থা, আরো প্রকট অবস্থা, আরো কঠিন। এজন্য বন্ধুগণ, আজও ইসলাম জাহিলিয়াতের মধ্যে দ্বন্দ্ব আমাদের রয়ে গেছে, আর আমরা
তাওহীদের জন্য তাবলীগ গান গাইতেছি। আসুন আমাদের কমপক্ষে যদি আজকের আলোচনা আমাদের চৈতন্য খুলে দেয়, আমাদের বিবেকের তাহানা দেয়, যদি আমাদের এটুকু বুঝের বিবেক বিবেকে এটুকু আমরা বুঝতে চাই যে না সত্যিকার ইসলাম কোনটি এবং জাহিলিয়াত কোনটি। আজও কি জাহিলিয়াতের মধ্যে আছি না জাহিলিয়াত ত্যাগ করে আমি ইসলামের হিদায়াতের মধ্যে কোরআন সুন্নাহর আলোর মধ্যে আমি যেতে পেরেছি? যদি এই সত্যটুকু বুঝে উপলব্ধি করতে পারেন, আপনার দাওয়াত দিলাম এই বই এখানে 100টা, আমি তো 128টা বলছি, ইসলামের জাহিলিয়াতের দ্বন্দ্ব এই বইয়ের মধ্যে 100টা বিষয় আলোচিত হয়েছে সংক্ষিপ্ত ভাবে। তবে একটু কঠিন বিষয়গুলি আপনারা ধীর স্থিরে পড়ার চেষ্টা করবেন। আর আমার কাছে এই দেখতেছেন এইখানের মধ্যে এই দুটো বইয়ের মধ্যে 128টি বিষয় আলোচনা হয়েছে খুব বিষয়ভাবে। আরবি কেউ জানলে বইটা নিয়ে পড়ার চেষ্টা করবেন, না জানলে বাংলাতে জানেন ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের অনুবাদ করা। এই বইটা পড়বেন, কমপক্ষে জানবেন এবং আমি কনফার্ম যে এই বইটা পড়ার পরে সেই যুগের জাহিলিয়াত আর বর্তমান জাহিলিয়াতের মধ্যে কোন পার্থক্য দেখতে পাবেন না। যদি ওই যুগের জাহিলিয়াত আপনি পড়েন এবং ইসলাম পড়েন এবং বর্তমান মুসলমানদের জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেন, মোকাবেলা করেন, কম্পেয়ার করে দেখেন, দেখবেন কোন দিক থেকে কম নেই। বন্ধুগণ, আজও আমরা জাহিলিয়াতের অন্ধকারে জাহিলিয়াতের মধ্যে হাবুডুবু খেয়ে আমরা অত্যন্ত গভীর আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে গিয়ে আমরা ইসলামের দাবি করলে হবে না। আসুন সেখান থেকে আপনি উঠে কোরআন সুন্নাহর হেদায়েতকে মেনে সঠিক ইসলামকে জেনে আল্লাহ রাসূলের রেখে যাওয়া পবিত্র আমানা কোরআন সুন্নাহ, আজও কোরআন রয়েছে, আজও বুখারী শরীফ রয়েছে, আজও মুসলিম শরীফ রয়েছে। আজকে সকালবেলা এক ভাই অনেক লম্বা তার কথা টেলিফোন করতেছেন, হ্যাঁ আপনি কই কোথায় আছেন, আপনার দেশে পাই না, মুখ নেই তুমুক নেই। আমি বললাম যে আগে আপনি আমাকে টেলিফোন করেছিলেন না? বলে হ্যাঁ করেছিলাম। দেশে কি যাওয়া হয়েছিল? বলে হ্যাঁ ওই তো কিছুদিন আগে গিয়েছিলাম। বুখারি শরীফ তো কি সাথে করে নিয়ে এসেছেন? বলে না। তো আপনি হক তলাশেন? তার কথা বলেন, আপনি হক তলাশ করেন? আপনি কি তাফসীর ইবনে কাসির কিনছেন? বলে না। আর কথা বলেন, তাহলে আমি আপনি হক কোথা থেকে পাবেন? ওই মুখসুদের মনে পড়ে এই বর্তমান যুগের মুফাসসিরদের তাফসীর পড়ে আপনাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে, সালফে সালেহীনদের বুঝে তারা কি বুঝেছেন। আগের যুগে ইতিহাস পড়তে হবে, বর্তমান যুগের এই বিকৃত ইতিহাস পড়ে ইসলাম ইতিহাস জানবেন। এই বিকৃত হাদিস সুন্নাহকে কোরআন সুন্নাহর বিকৃত অর্থে যারা করছে ওদের দ্বারা আপনি সঠিক ইসলাম জানবেন? না না, কখনো হতে পারে না। এই জন্য বন্ধুগণ, কোরআন সুন্নাহকে সঠিকভাবে জানো, আমল করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা আনজালা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের যা এসেছে তাই কি করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্যদের কিছু মানো না, অন্যকে বলি বানাই নিও না, অন্যকে নেতা বানাই নিও না। নেতা বানাও তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যম দিয়ে না, সিলসিলা ধরে না, এত কিছু মাধ্যমে সব ত্যাগ করেন, কোরআন শুনে সরাসরি মানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস আছে, ইন তামাসাক্তুম বিহিমা, এই দুইটাকে মজবুত করে যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কুসংকালে পথভ্রষ্ট হবে না। আপনি কোরআন সুন্নাহ ছেড়ে দিলে এই বল ওই বল, অমুক হুজুর অমুক হুজুর, এই তরিকা ওই তরিকা, এ মুক্তা তো মুক্তা, থাকবেন আর বলবেন যে আমি ঠিকই আছি? হতে পারে না। আসুন কোরআন সুন্নাহ পড়ুন, জানুন, বুঝুন, আমল করুন, নিজের পড়ুন, অন্যকে দাওয়াত করুন, কমপক্ষে নিজের পরিবারকে এই জাহেলিয়াতের জাহেলিয়াত থেকে মুক্ত করুন। বুঝ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর হিদায়াতকে জেনে আমল করে এবং এর দাওয়াত তাবলীগ করে আজকে আমাদেরকে আবার সঠিক ইসলামে ফিরে আসার তৌফিক দান করুন। আমি সকলকে দাওয়াত থাকলো রাত্রের 11:30 আজকে ক্লাস হবে, এই ক্লাসে হাজির হওয়ার জন্য যারা পারবেন আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ আজকের আমাদের আলোচনাকে আমাদের কিয়ামতের মাঠে নাজাতের অসীলা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে যেভাবে এখানে একাত্রিত করেছেন ঠিক একই ভাবে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।